যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ। এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায়। অপবিশ্বাসকে নিয়ে আলোচনার মধ্যে ফেসবুকে নতুন করে স্ট্যাটাস দিলেন শাকিব খান। কি লিখলেন তিনি? প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। গত কয়েকদিন ধরেই ঢালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। অতীতে স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ হলেও কয়েকদিন ধরে সেই সম্পর্ক ফের জোড়া লাগছে বলেই গুঞ্জন দেখা যাচ্ছে নানা মাধ্যমে। শনিবার নিউ ইয়র্কে একসঙ্গে রাস্তায় ঘুরতে দেখা যায় শাকিব এবং অপু বিশ্বাস আর তাদের ছেলে জয়কে। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্রে একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদের। এরই মধ্যে রোববার এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এরপর একই দিন বেলা আড়াইটায় ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। এ নায়ককে পোস্টে এবারের ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার একটি স্থির ছবিতে দেখা যায়। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারত না? এদিকে নিজের দাম্পত্য জীবন নিয়ে আলোচনার মাঝে অভিনেতার ক্যাপশনটি দেখে নতুন করে আলোচনা শুরু করেছে দুই অভিনেতা অভিনেত্রীর শুভকাঙ্ক্ষীরা। মন্তব্যের ঘরে কেউ বলেছেন, অপুকে উদ্দেশ্য করেই কি এমন স্ট্যাটাস দিলেন শাকিব খান? তা না হলে কেন নিউ ইয়র্কে অপুর সঙ্গে দেখা হওয়ার আলোচনার মাঝে এমন স্ট্যাটাস দেবেন তিনি? তবে কি শাকিব খানও চাইছেন সব কিছু ভুলে আবারও এক হতে? এছাড়াও শাকিব অপুর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে শাকিব অপুর নাকি ডিভোর্স হয়নি, যা ছিল নাকি লোক দেখানো। এখন আসল সত্যিটা শাকিব খান আর অপু বিশ্বাসী বলতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারাও কি চান শাকিব অপু আবারও একসঙ্গে সংসার করুক? এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।